করে গেছে, কি কাজ এমনি তো গেছে, কি কি করে গেছে, কি একটা অবস্থা। এদের নতুন রাস্তা দিয়ে এগুলো পা দিয়ে উঠান যাচ্ছে, পা দিয়ে উঠান যাচ্ছে, একবারে সব উঠান যাচ্ছে। এগুলো কি, এগুলো তো গরু গেলেও মানে এদিক দিয়ে ছাগল একটা রাতের বেলা বিড়াল গেলেও এগুলো উঠে যাবে, গাড়ি তো যাওয়া দূরের কথা। তো যাই হোক, এটাই হচ্ছে আর কি আমাদের বাংলাদেশের অবস্থা। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আজকে আপনাদের আমি একটা গুরুত্বপূর্ণ রাস্তার যে বেহাল দশা, এতদিন আপনারা অনেক ধরনেরই খবর দেখেছেন বা নিউজ দেখেছেন, নতুন রাস্তা কার্পেটিং উঠে যাচ্ছে বা রাস্তা ভেঙে যাচ্ছে নতুন কাজ করার পরে, এরকম একটা দশা আমার নিজ গ্রামে ঘটেছে, সেটা আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি এখন বর্তমানে অবস্থান করতেছি বগুড়া সদর থানার 9 নম্বর নুনগোলা ইউনিয়নের দাড়িয়াল গ্রামে। তো আমি যে রাস্তাতে এখন বসে এই ভিডিওটা করতেছি, এই রাস্তাটা হচ্ছে দাড়িয়াল গ্রাম থেকে ঘোড়াধাপ যাওয়ার যে ব্যস্ততম রাস্তা, সেই রাস্তার পাশে একটা পুকুর আছে, পুকুরের পাশে আমি দাঁড়িয়ে এখন কথা বলতেছি। আপনারা দেখতে পারতেছেন এই যে রাস্তার পাশ দিয়ে কাজ করা হয়েছে, এই রাস্তার কাজ করা হয়েছে মোটামুটি 10 থেকে 12 দিন আগে, এই নতুন কার্পেটিং এর কাজ করা হয়েছে 10 থেকে 12 দিন আগে। আর এখন এই 10 থেকে 12 দিন পরে এই রাস্তার অবস্থা দেখুন, এই যে রাস্তার সাইডে যে ইট দেওয়া থাকে, ইটের যে সাইড দিয়ে মনে করেন ব্রিগেড দেওয়া থাকে, সেটার অবস্থা দেখুন, একদম ভেঙে এই যে পুকুরের মাঝে সব পড়ে যাচ্ছে। এখান থেকে শুরু করে পুকুরের এই রাস্তার এই মানে পুকুরের মাথা পর্যন্ত যতদূর দেখা যাচ্ছে সবগুলো একই অবস্থা। দেখুন হাত দিয়ে কিন্তু ইটগুলো তোলা যাচ্ছে, দেখুন এই যে দেখতে পাচ্ছেন এরকম, কিন্তু একদম ইট সব কয়টা পরে পরে পুকুরের মধ্যে চলেও গিয়েছে। তো কথা হচ্ছে এখানে বাজেট হয়েছে রাস্তার যে পুকুরের পাশ দিয়ে ওয়াল উঠানো হবে, ইট দিয়ে ওয়াল উঠানো হবে, রাস্তা লেভেল করে তারপরে ভরাট করে তারপরে রাস্তার কাজ করা হবে, কিন্তু এখানে কাজ ঠিকই হয়েছে কিন্তু পুকুরের মধ্যে দেখুন কি ওয়াল তুলছে, পুকুরের মধ্যেই ডুবে গেছে। আবার মানে রাস্তা লেভেল করে করার কথা কিন্তু পুকুরের মধ্যে কোথায় কি করে গেছে, তারপরে এইভাবেই কাজ করে গেছে। অবহেলার সাথে কাজ করলে কি রকম হয় সেটারই একটা প্রমাণ আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এই যে হাত দিয়েও কিন্তু এই রাস্তাগুলো দেখুন, এই যে হাত দিয়ে ভাঙা যাচ্ছে, দেখুন এই যে দেখলেই বুঝতে পারবেন হাত দিয়ে ভেঙে ফেলা যাচ্ছে এমন একটা রাস্তার কাজ করে গেছে এই ঠিকাদারেরা। কোন ঠিকাদার কাজ করছে এটা আমি আসলে জানি না, আপনাদের কাছে আমি এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা জনপ্রতিনিধি আছেন, এলাকার জনপ্রতিনিধি আছেন, তারা অবশ্যই এই কাজ যারা করেছে সংশ্লিষ্ট যারা কাজ এই কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদের সাথে আপনারা যোগাযোগ করে এই রাস্তার পুনরায় কাজ করে নেওয়ার একটা ব্যবস্থা করে দেবেন। তাছাড়া কিন্তু এই এই দিক দিয়ে যদি যদি কোনো বড় গাড়ি বা কোনো কিছু যায় তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু এটা ভেঙে যাবে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। এই যে দেখুন, এই যে দেখাচ্ছি, এই যে দেখুন প্রত্যেকটা ইট দেখেন ধসে গেছে, মাত্র 10 থেকে 12 দিনের মাথায় কিন্তু এই অবস্থা হয়েছে, 10 থেকে এই যে প্রত্যেকটা ইট এই যে গেছে, এই যে একই অবস্থা, প্রত্যেকটা ইট সরে গেছে, রাস্তা এখানে ভেঙে ভেঙে যাচ্ছে, এই যে পা দিয়ে দেখা যাচ্ছে, এই যে এখানে দেখাও, দেখো এই যে এগুলা এমনিতেই খুলে যাচ্ছে, মানে দেখুন কি বলবো আর কি, এগুলো ভেঙে চলে গেছে। এই যে পুকুরের একদম ওই মাথা পর্যন্ত দেখা যাচ্ছে, যত দূর দেখা যায় সব কটাই এই অবস্থা, ইট একদম ঢুলে যাচ্ছে, মানে ইট দিয়ে হচ্ছে বেষ্টনী দেওয়া থাকে, মানে ব্যারিকেড দেওয়া থাকে যাতে করে এই পাকাগুলো ভেঙে না যায়, সেই ইটটাই 10 দিনের মাথায় ভেঙে পড়ে গেছে। এখন মনে করেন পাকা যে কার্পেটিং আছে সেটা যে কোনো সময় আস্তে 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 ভেঙে যাবে, আমার তো মনে হয় এটা 6 মাসও চলবে না এই রাস্তাটা, অথচ লক্ষ লক্ষ টাকা বাজেটের কাজ এটা। কিন্তু দেখুন লক্ষ লক্ষ টাকা বাজেটের কাজ, আমাদের জনগণের পকেটের টাকা দিয়ে কিন্তু সরকার এগুলা কাজ করে নাই, কিন্তু কিছু মানে কি বলবো কিছু অসাধু ঠিকাদার বা অসাধু বড় বড় ইঞ্জিনিয়ার, অসাধু নেতা, তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদের জনগণের সম্পত্তি যেগুলার রাস্তাঘাট বলুন না কেন, যেগুলো বলেন সেই কাজগুলার এই অবস্থা করে রেখে চলে যায়, সেগুলার ফল ভোগ করি আমরা সাধারণ জনগণ। এ রাস্তায় তো আর কি মন্ত্রী মিনিস্টার হাঁটবে না, আমরাই কিন্তু হাঁটবো, এলাকাবাসী হাঁটবে, আমরাই এই কষ্ট ভোগ করবো, 2-4 মাস পরে যখন উঠে যাবে তখন এই ভাঙা রাস্তার মধ্যে আমাদেরকে চলতে হবে। তো যাই হোক, এটুকুই বলবো, আপনারা যারা এলাকাবাসী আছেন, এলাকার যে জনপ্রতিনিধিরা আছেন, তারা একটা ব্যবস্থা করবেন এই রাস্তা পুনঃ সংস্কার করার জন্য। তাছাড়া দেখুন এটা কিন্তু 2 মাস চলবে না, এই বর্ষা যাইতে যাইতে এগুলো সব ভেঙে চলে যাবে, এই যে প্রত্যেকটা ইট, এই দেখো এটাকে ক্লোজ করে দেখাও তো, এই দেখুন এমনিতে উঠে যাচ্ছে, কি কাজ করে গেছে, কি কাজ এমনিতে উঠে যাচ্ছে, কি কি করে গেছে, কি একটা অবস্থা। এদের নতুন রাস্তা দিয়ে এগুলো পা দিয়ে উঠে যাচ্ছে, পা দিয়ে উঠান যাচ্ছে, একবারে সব উঠান যাচ্ছে, এগুলো কি, এগুলো তো গরু গেলেও মানে এদিক দিয়ে ছাগল একটা রাতের বেলা বিড়াল গেলেও এগুলো উঠে যাবে, গাড়ি তো যাওয়া দূরের কথা। তো যাই হোক, এটাই হচ্ছে আর কি আমাদের বাংলাদেশের অবস্থা, প্রত্যেকটা ক্ষেত্রে আর কি অবস্থা, মানে দুর্নীতিতে ভরা বাংলাদেশ, ঠিকাদার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, মন্ত্রী বলেন, যার হাত দিয়ে যে কাগজ সিগনেচার হবে তারাই পকেট ভরে ভরে শেষ, আসল জায়গাতে সেই এরকম 2 নম্বর কাজ করে যাবে, সেটার ফল ভোগ করবো আমরা সাধারণ জনগণ। এটা আর কি বোঝানোর জন্য আমি ভিডিওটা করছি, তাছাড়া কিছু না, সবাই ভালো থাকবেন।